বাংলাদেশের বাজারে সমরস্ত্র বিক্রি করতে মরিয়া দেশগুলোর মাঝে ব্রিটেন অন্যতম। দেশটি আধুনিক সমরস্ত্র বিক্রি করতে একাধিক প্রস্তাব দিয়েছে। গতকাল 2 মার্চ বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো নিরাপত্তা সংলাপ শুরু করে ব্রিটেন। উভয় দেশের মাঝে নিরাপত্তা সংলাপ সম্পর্কে জানাতে প্রশ্ন সম্মুখীন হন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশের নিরাপত্তার জন্য ব্রিটেন সব ধরনের আধুনিক সমরস্ত্র দিতে প্রস্তুত এবং কোনো ধরনের শর্ত ছাড়াই। পাশাপাশি উল্লেখ করা হয় উভয় দেশের মাঝে নিরাপত্তা সংলাপের প্রধান বিষয় সম্পর্কে। ব্রিটিশ হাইকমিশনার জানান, প্রধান 3টি বিষয় আলোচনায় প্রাধান্য পাবে। তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমরস্ত্র বিক্রি নিয়ে আলোচনা। বাংলাদেশের নিরাপত্তার জন্য সন্দেহ ছাড়াই ইউরোফাইটার টাইফুন ভালো বিনিয়োগ বলে উল্লেখ করেন। বাংলাদেশের নিকট 2019 সাল থেকে ইউরোফাইটার টাইফুন বিক্রির প্রস্তাব দিয়ে যাচ্ছে দেশটি। কোনো ধরনের রাজনৈতিক শর্ত ছাড়াই ইউরোফাইটার টাইফুন বিক্রি করতে চায় ব্রিটেন। তবে বাংলাদেশকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করতে কোনো ধরনের চাপ দিচ্ছে না দেশটি। ব্রিটিশ হাইকমিশনার জানান, বাংলাদেশের নিরাপত্তার জন্য কোন ফাইটার উপযুক্ত হবে তা বাংলাদেশকেই নির্বাচন করতে হবে। তবে আমি দ্বার্থহীনভাবে বলতে পারি, ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের নিরাপত্তায় অত্যন্ত ভালো বিনিয়োগ। নিরাপত্তা সংলাপে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন নিয়ে আলোচনা হবে তা নিশ্চিত। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর জন্য ক্রয় করা হবে কিনা তা বলা কঠিন, কারণ অত্যন্ত ব্যয়বহুল ইউরোফাইটার টাইফুনের মূল্য প্রতিটি ন্যূনতম 290 থেকে 330 মিলিয়ন মার্কিন ডলার পরিপূর্ণ প্যাকেজ সহ। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 2,600 কোটি টাকা, সেক্ষেত্রে 16টি ইউরোফাইটার টাইফুন ক্রয়ের জন্য ব্যয় হবে 4.6 বিলিয়ন মার্কিন ডলার। তবে সর্বোচ্চ 10% ছাড় দিয়ে বিক্রি করলে মূল্য হবে প্রতিটি ন্যূনতম 260 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 2,200 কোটি টাকা, সেক্ষেত্রে 16টি ক্রয়ের জন্য ব্যয় হবে 4.2 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 35,000 কোটি টাকা। অথচ বাংলাদেশ বিমানবাহিনীর 16টি যুদ্ধ বিমান ক্রয়ের বাজেট 25,200 কোটি টাকা, যা প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে বিমানবাহিনীর বাজেট ঘাটতির পরিমাণ 1.2 বিলিয়ন মার্কিন ডলার। বিশাল এই বাজেট ঘাটতি নিয়ে ইউরোফাইটার টাইফুন ক্রয় করা প্রায় অসম্ভব, কারণ 10,300 কোটি টাকা যুক্ত করলে 22টি ড্যাসল্ট রাফাল ক্রয় করা সম্ভব। এমনিতেই বাংলাদেশের অবস্থান থেকে একটি বহুমুখী ফাইটার প্রয়োজন, যে ফাইটার সব ধরনের মিশনের জন্য পারদর্শী হবে। এই দিক থেকে ইউরোফাইটার টাইফুন থেকে বাংলাদেশের জন্য ড্যাসল্ট রাফাল অধিক কার্যকর। তাছাড়া 4.2 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সহজেই 22 থেকে 23টি রাফাল ক্রয় করা সম্ভব। সুতরাং 4.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করলে সহজেই 24টি ড্যাসল্ট রাফাল ক্রয় করতে পারবে পরিপূর্ণ প্যাকেজ সহ, যা বাংলাদেশের অবস্থান থেকে ইউরোফাইটার থেকে অধিক কার্যকর হবে। 24টি ডাবল ইঞ্জিন ফাইটার ক্রয় করলে পরবর্তী 15 বছরের মাঝে নতুন করে ডাবল ইঞ্জিন ফাইটার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে যুদ্ধ বিমান হিসেবে বাংলাদেশের অবস্থান থেকে ড্যাসল্ট রাফাল অধিক কার্যকর এবং পরিমাণগত দিক থেকে 1.5 গুণ পাবে। এই ধরনের সুবিধা থাকার পরেও বাংলাদেশ কোনোভাবেই ইউরোফাইটার টাইফুন কিনবে বলে মনে হয় না। তাই নিশ্চিত থাকুন, ড্যাসল্ট রাফাল অর্ডার করবে বাংলাদেশ, যা বিমানবাহিনীর নির্দিষ্ট বাজেটে ক্রয় করা সম্ভব। তবে ব্রিটেন বাংলাদেশকে সমরস্ত্র ক্রয়ের জন্য চাপ দিচ্ছে না, এই বিষয়টি সঠিক নয়। বাংলাদেশ ফোর্সেস গোল 2030-র আওতাধীন যে 2টি ব্যয়বহুল সামরিক প্রকল্প হাতে নিয়েছে, তার মাঝে সবচেয়ে ব্যয়বহুল নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্প। ব্রিটিশ হাইকমিশনার জানান, বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্য শক্তিশালী হয়েছে, তাই সমুদ্র নিরাপত্তা গুরুত্বপূর্ণ। ব্রিটেনের যুদ্ধজাহাজ বাংলাদেশের নিরাপত্তায় ইউরোফাইটার টাইফুনের মতো কার্যকর হবে। ব্রিটেন বাংলাদেশ নৌবাহিনীর জন্য Type-31 ফ্রিগেট বিক্রি করতে চায়। ব্রিটিশ নৌবাহিনীর Type-31 আকারে বিশাল, কিন্তু ফায়ার পাওয়ার কম, একই সঙ্গে ব্যয়বহুল। 900 থেকে 1100 মিলিয়ন মার্কিন ডলার পরিপূর্ণ প্যাকেজ সহ প্রতিটি। মূল্য বিবেচনায় এর পারফরমেন্স মোটেও শক্তিশালী নয়। তবে Type-31 ফ্রিগেট প্রকল্পে যোগদান করলে বাংলাদেশের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে দেবে, তবে তা যথেষ্ট নয়, কারণ 30 কিলোমিটার রেঞ্জের সি সেপ্টর এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে এবং হারপুন অ্যান্টিশিপ মিসাইল থাকবে, যা মোটেও $1 বিলিয়ন প্রকল্পের জন্য গ্রহণযোগ্য নয়। তাছাড়া রাডার সহ একাধিক সরঞ্জাম ফরাসি, তাই মাল্টিরোল কম্বাট এয়ারক্রাফ্টের পাশাপাশি হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পের জন্য ব্রিটেনের অপশন আদর্শ নয়। ব্রিটেনের পরিকল্পনা বিমানবাহিনীর মাল্টিরোল কম্বাট এয়ারক্রাফ্ট অথবা হাই পারফরমেন্স ফ্রিগেট, এই দুটির একটি প্রকল্প ছিনিয়ে নেওয়া। এজন্য রাজনৈতিক চাপ দেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে দেশটি। সাম্প্রতিক সময় ব্রিটিশ রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে যে ধরনের বক্তব্য দিচ্ছে তা স্পষ্ট প্রমাণ করে। যদি এই দুটি প্রকল্পের একটি ব্রিটেনকে দেওয়া হয়, তবে নির্বাচন নিয়ে আগামী দিনে কোনো কথাই বলবে না ব্রিটেন, বরং সরকারের পক্ষে অবস্থান করবে। যদি ব্রিটেনকে প্রকল্প না দেওয়া হয়, তবে রাজনৈতিকভাবে নির্বাচন নিয়ে চাপ প্রয়োগ করবে। সেক্ষেত্রে আদর্শ না হলেও ব্রিটেনকে হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পে টেন্ডার দিতে পারে। যদি রাজনৈতিকভাবে সমরস্ত্র চুক্তি স্বাক্ষর করতে হয়, তবে ব্রিটেনকে অন্যভাবে সন্তুষ্ট করা সম্ভব। এক্ষেত্রে ব্রিটিশ বিমানবাহিনী 13টি C-130J ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট বিক্রি করবে, যার থেকে অন্তত 6 থেকে 8টি ক্রয় করলে $400 মিলিয়ন ব্যয় হবে। পাশাপাশি ব্রিটেন থেকে M-777 আর্টিলারি ক্রয় করা যেতে পারে সেনাবাহিনীর জন্য। এছাড়াও নৌবাহিনীর অফশোর পেট্রোল ভেসেল ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে। সামগ্রিকভাবে 1.5 বিলিয়ন মার্কিন ডলারের নতুন চুক্তি পেয়ে আশা করা যায় ব্রিটেন সন্তুষ্ট থাকবে।
যদি ব্রিটেন এতে সন্তুষ্ট নাও হয় তবে বৃহত্তম প্রকল্প না দেওয়াই উত্তম হবে, কারণ আদর্শ একাধিক বিকল্প থাকলে কেবলমাত্র রাজনৈতিকভাবে সমরাস্য চুক্তি করা উচিত। এই ধরনের স্পর্শকাতর সামরিক চুক্তিকে কোনোভাবেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত হবে না, কারণ বিলিয়ন ডলার প্রকল্পে 30 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম মোটেও গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে ইটালি, নেদারল্যান্ডস, জার্মানির ফ্রিগেট অধিক কার্যকর, যেখানে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে অন্তত 50+ কিলোমিটার রেঞ্জের। ভালোভাবে চুক্তি স্বাক্ষর করতে পারলে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমও রাখা সম্ভব। বাংলাদেশের সবগুলো ফ্রিগেট 2030 সালের মাঝে সার্ভিসে আসবে, সেক্ষেত্রে পরবর্তী 30 বছর সার্ভিস দেবে এমন একটি ফ্রিগেট প্রকল্পে 30 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম কোনোভাবেই উপযুক্ত হতে পারে না। তাছাড়া এর কোয়ালিটি খুব বেশি আধুনিক নয়। ইটালির ক্যামেন ইয়ার এয়ার ডিফেন্স সিস্টেম এর থেকে অধিক কার্যকর, কারণ তার রেঞ্জ 50 থেকে 60 কিলোমিটার। বহুমুখী সমস্যার কারণে ব্রিটেন থেকে উপরুক্ত 2টি প্রকল্পের সমরাস্য ক্রয় করার সম্ভাবনা কম থাকবে। তবে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করবে সমরাস্য ক্রয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে কি না, কারণ ব্রিটেন নজিরবিহীনভাবে বাংলাদেশকে সমরাস্য বিক্রির প্রস্তাব দিচ্ছে। তাছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে সরাসরি অংশীদার ব্রিটেন, তাদের মূল লক্ষ্য চীনকে এই অঞ্চলে প্রতিহত করা। এই উদ্দেশ্যে কয়েক দশক পর সিঙ্গাপুর এবং ব্রুনাইয়ে সামরিক নৌঘাঁটি স্থাপনে কাজ করছে। এমন একটি দেশ থেকে নৌবাহিনী সমরাস্য ক্রয় করা চীনের পক্ষ থেকে চাপের কারণ হতে পারে। তবে সুখবর এই যে ব্রিটেনের মতো দেশ ধারাবাহিকভাবে একাধিক সমরাস্য বিক্রির প্রস্তাব দিয়ে যাচ্ছে, এবং ব্রিটিশ হাইকমিশনার জানান বাংলাদেশের সঙ্গে একাধিক সমরাস্য নিয়ে আলোচনা হচ্ছে, তবে আমি নির্দিষ্ট করে কোনো সমরাস্যের বিষয়ে আলোচনা করতে আগ্রহী নয়। এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশ সম্ভবত চেষ্টা করছে বড় 2টি প্রকল্পের পরিবর্তে অন্যান্য সমরাস্য ক্রয় করে ব্রিটেনকে সন্তুষ্ট করতে। আর যদি তাই হয় তবে সবচেয়ে স্মার্ট পরিকল্পনা হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।